আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে মিনিমাম 6 দিন পরে আমি ভিডিও রেকর্ড করছি। আসলে কিছুটা কাজ করছিলাম আপনাদের জন্য এবং ভাবলাম যে ঈদের সময় অনেকে অনেক ব্যবসার এটা বিশ্বাস ছিল ভিতর থেকে যে কেউ না কেউ সবাই কোনো না কোনো ব্যবসা করছেন। তো যেহেতু এই বিশ্বাস ছিল তো কমেন্টে অবশ্যই জানাবেন কে কে কী কী ব্যবসা করেছেন ঈদের সময়, কে কে কুরবানি করেছেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। তো বিভিন্ন ব্যবসার আইডিয়া আমরা দিয়েছি, যার কারণে এটা জানতে চাচ্ছি যে আসলে কেউ কি কোনো ব্যবসা শুরু করেছিলেন। ঠিক আছে, তো আজকে একটা সহজ বিষয় নিয়ে কথা বলবো, একটা সিম্পল একটা থিওরি বোঝানোর চেষ্টা করব যে আসলে কিভাবে কোনো টাকা পয়সা খরচ না করে। এখানে কোনো টাকা পয়সা অনেকে মনে করে যে কোনো টাকা পয়সাই লাগবে না, জি না, তা না। যেখানে ধরেন 20 লাখ টাকার প্রয়োজন ছিল একটা ফ্যাক্টরি দিতে, একটা মেশিনারি জানতে, লাইসেন্স করাতে, বা আরও বিভিন্ন যত খরচ হয় একটা রুমের জন্য, স্টাফের জন্য, ঠিক আছে, এগুলো আমরা কিন্তু একটা যদি কোনো কোম্পানি দেয় কোনো প্রোডাক্টের, তাহলে দেখা যায় যে 20 লক্ষ 30 লক্ষ প্রোডাক্টের ওপর নির্ভর করে, 5 থেকে শুরু করে 10-15 লাখ কোটি টাকার মতো লাগে। ঠিক আছে, কিন্তু যেসব আইডিয়া আমি দিব বা আমি যেভাবে দেই, আপনারা যদি সেভাবে থিঙ্কিং করেন, যারা ব্যবসা করেন না তাদের জন্য, যারা করছেন, যারা আমার চেয়ে বেশি এক্সপার্ট, তাদেরকে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ আমি একদম নিচ লেভেল থেকে কাজ করি, যারা কিছুই জানে না তাদেরকে গ্রো করার চেষ্টা করি। একটু উপরে গিয়ে কিন্তু আমি নিজেই শেষ, ঠিক আছে, তার আমার উপরেও অনেকে আছে। তো যারা আমাদের উপরে তাদেরকে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আমি মনে করি, কারণ আপনি নিজে একটা ভালো ব্যবসা চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ চালাতে থাকেন আল্লাহর নাম নিয়ে। যারা একদমই শুরু করতে পারেননি, যারা জব করছেন, ঠিক আছে, তারা কীভাবে ব্যবসায় আসতে পারবেন তাদের জন্য। তো চলেন আমি আজকে একটা ছোট প্রোডাক্ট দেখাবো, ঠিক আছে। সেই প্রোডাক্টটা দেখলে আপনি মনে করবেন যে এরকম অনেক ছোট ছোট মেশিন দেখেছি কিন্তু এগুলো কোনো কাজের হয় না, ঠিক আছে, বা সে ধরনের প্রোডাকশন হয় না। তো ওই সব মেশিন টেশিন কিছু লাগবে না আপনাকে, আপনাকে কোনো মেশিন টেশিন লাগবে না। দেখেন, আমি একটা কথা বলছি, আমি আজকে কলমের ব্যবসার কথা বলছি, ঠিক আছে, সেটা কীভাবে সম্ভব। এই যে আমি কিন্তু নাম দেখা দিচ্ছি, এটা ম্যাটাডোরের পেন, কারণ আমি এখানে কপি করার জন্য আসিনি বা ডুপ্লিকেট নিয়ে আসিনি, ঠিক আছে। এটা ম্যাটাডোর এইভাবে পাতা তৈরি করে, ঠিক আছে, তৈরি করে ব্যবসা শুরু করছে বা ব্যবসা তারা করে এইভাবে, ঠিক আছে। দেখেন, এটা ম্যাটাডোরের কলমের পাতা। তো আপনাকে এখন আপনি ভাববেন যে ওই ছোটো মেশিন দিয়ে তো ব্যবসা করে কোনো লাভ হয় না, আপনি নিজে বলছেন, আবার বলছেন 20,000 টাকা এরকম ব্যবসা শুরু হবে। 20,000 কেন, আমার মনে হয় 10,000 টাকায় পারবেন। সেটা কীভাবে দেখেন, এই ধরনের পেন, ঠিক আছে, এই ধরনের কলম মার্কেটে হিউজ পরিমাণে পাওয়া যায় এবং বাংলাদেশে বড় বড় ফ্যাক্টরিজ রয়েছে বা মেশিনারিজ রয়েছে যারা কলম প্রোডাকশন করে থাকে, ঠিক আছে। তো আপনাকে তাদের সাথে কথা বলতে হবে। সাপোজ আপনি একটা কলমের ফ্যাক্টরি দিবেন, থিঙ্কিংটা আমি শুরু থেকে আপনাদেরকে দিচ্ছি বা একদম ছোটো স্টেপ থেকে, ফার্স্ট স্টেপ থেকে বলছি কী করবেন। কলমের ফ্যাক্টরিতে গিয়ে বলবেন এই ধরনের কোয়ালিটির বা এর চেয়ে ভালো কোয়ালিটি বা এর চেয়ে খারাপ কোয়ালিটির আমাকে কলম লাগবে, এখানে আমার ব্র্যান্ড থাকতে হবে, এই জায়গাটিতে আমার নিজস্ব ব্র্যান্ডের নাম দিবেন এবং আমাকে এই ধরনের পাতা দিবেন। তো হয়তো তারা বলবে যে 1 লাখ পিস কলম নিতে হবে, ঠিক আছে, মিনিমাম 1 লাখ পিস নিতে হবে বা 50,000 পিস নিতে হবে। তো সেই হিসাবে পাতাটাও তৈরি হবে, ঠিক আছে, পাতাটাও সেই হিসাবে আপনাকে তৈরি করে নিতে হবে। তো আপনি সেখানে বললে তারা আপনাকে এই জিনিসটা দিবে, শুধু আপনার এক জায়গায় সমস্যা থাকবে যে আপনি যে নামের কলমটা করছেন বা আপনার বিজনেসের একটা লাইসেন্স আপনাকে অবশ্যই করতে হবে। লাইসেন্স ছাড়া কোনো মাল আপনি বাজারে বিক্রি করতে পারবেন না, এটা মনে রাখেন, এবং যখনই লাইসেন্স আপনি করাবেন তো তখন আপনি যে কোনো লোক দ্বারা মার্কেটিং করতে পারেন, বাজারে মাল ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা যখন সে দিয়ে দিবে, দিয়ে আপনি তার থেকে প্যাকেজ করে নিতে পারেন, ঠিক আছে। আপনি বলবেন সম্পূর্ণ কাজ আমাকে করে দিবেন, আপনি যে এভাবে 12 পিস বা 20 পিস পাতা করে একটা ছোটো কার্টুন করবে, সেই ছোটো কার্টুনকে আবার 10 পিস বা 12 পিসের একটা কার্টুন হয়, বড় কার্টুন, ওই ধরনের কার্টুন পর্যন্ত আপনার ব্র্যান্ডিং থাকবে, আর মেমোটা আপনি আপনার ব্র্যান্ডে তৈরি করে নেবেন নিজের নিজস্ব একটা নাম দিয়ে, ওই মেমোটা তৈরি করে নেবেন দোকানের নাম দিয়ে। তো
এই ছোট একটা বুদ্ধিতে এত বড় একটা ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন। আপনার কোনো মেশিনারিজ লাগলো না, কোনো রুম লাগলো না, ইভেন আপনার কোনো স্টাফ লাগলো না, আপনার কোনো বেতন লাগলো না, কিছুই লাগলো না। হ্যাঁ, এখন আপনি 50 পয়সা 20 পয়সা 30 পয়সা বেশি দিয়ে একটা কলম তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি নিজের ফ্যাক্টরি দিতেন, এটা যদি 1.5 টাকায় তৈরি হতো, আপনি সেখান থেকে 1 টাকা 80 পয়সা নিলেন বা 2 টাকায় নিলেন, আপনার সব কিছু বেঁচে গেল। বাজারে আপনি 2.5 টাকা করে ছাড়লেন, 3 টাকা করে ছাড়লেন, ঠিক আছে? তো এসব ছোট ছোট বুদ্ধি বের করে যে কোনো জিনিসের কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। আপনাদেরকে জাস্ট মাথা ঘামাতে হবে। ফুড আইটেমে যারা কাজ করছেন তারা বেকারির সাথে যোগাযোগ করতে পারেন, যে আমাকে প্রতিদিন এইভাবে আরও অনেক কিছু আমরা দেখেছি। আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখেন, অনেক বিজনেস আইডিয়া পাবেন। সে প্রোডাক্টগুলো কীভাবে নিয়ে ব্যবসা করবেন এমনিতেই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।